শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত। আমি আজকে পত্রিকায় দেখলাম, আমি স্তম্ভিত হয়েছি। বিজ্ঞান কোন কোন স্কুল থেকে তুলে দেবে, যেখানে বিজ্ঞান ছড়িয়ে দেওয়া দরকার। এই কাশর ঘন্টা যারা বাজিয়েছেন, মোমবাতি যারা জ্বালিয়েছেন, মোম জ্বালাতে কোনো আপত্তি নাই, অন্ধকার থেকে আলো তো আমরা যেতে চাই, কেমন না? তারাও এখন বলছেন বিজ্ঞানের কোনো বিকল্প নাই, এবং জবাব বিজ্ঞানী দেবে যে গবেষণাগার, সে তো বৈজ্ঞানিক গবেষণা চলছে, তারাই তো ওষুধ বের করবেন, তারাই তো আপনার ভ্যাকসিন বের করবেন, তারাই তো প্রোটোকল সাজেস্ট করবেন, এর উপর আস্থা হারানোর কোন সুযোগ আছে? আমাদের গভর্নমেন্ট থাকার সময়ে কত ছাত্র বিজ্ঞান নিয়ে পড়তে চায় এটা দেখে বিজ্ঞান আমরা কিন্তু স্কুল স্থাপন করিনি। ট্রাইবেল এলাকা থেকে বাবারা মায়েরা বাচ্চারা প্রশ্ন করতে শুরু করেছেন, আমরা ট্রাইবেল বলে পাহাড়ে বলে গ্রামের বলে আমাদের বিজ্ঞান নিয়ে পড়ার কোনো অধিকার নাই, সঠিক। এবং এই জায়গায় স্কুলের সংখ্যা যেমন আমরা বাড়িয়েছি, ধীরে ধীরে বিজ্ঞান বাণিজ্য এবং আপনার আর্টস ফ্যাকাল্টি নতুন নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করেছি আমরা, কলেজগুলোতে অনার্স নিয়ে পড়ার ব্যবস্থা করেছি। এখন এই সরকার কিছু স্কুল তুলে দেওয়ার ব্যবস্থা আগেই করেছে, মিড ডে মিল বন্ধ করে দেওয়ার না হলেও ঘুরিয়ে বেসরকারি প্রতিষ্ঠানে তুলে দেওয়ার চেষ্টা করছে, প্রচন্ড আক্রমণ শিক্ষার উপর, এখন বিজ্ঞানের উপর আক্রমণ, এ তো চলছে, এটা সর্বনাশের দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। হতে পারে শিক্ষক কম, তার জন্য একটা স্কুলে ছাত্র সংখ্যা বিজ্ঞান নিয়ে পড়ার কম থাকলো বলে আপনি এই স্কুলে বিজ্ঞান তুলে দেবেন, কমার্স তুলে দেবেন, আর্টস ফ্যাকাল্টির কিছু কিছু পার্টিকুলার সাবজেক্ট তুলে দেবেন, তো আমাদের ছেলেমেয়েরা তাদের পছন্দ বলে কিছু নেই, তাদের আগ্রহ বলে কিছু নেই, তাদের টেস্ট বলে কিছু নেই, তাদের স্বপ্ন বলে কিছু নেই, সমস্ত চুরমার করে দেবেন। বড়লোকের ছেলে মেয়ে যারা ছাড়া, তাহলে এই বিজ্ঞান ইত্যাদি নিয়ে কিছু নির্দিষ্ট স্কুলে, এগুলি শহর কেন্দ্রিক, সেখানে কম্পিটিশন হবে, ওরা আসতে পারবে, এক্স্যাক্টলি, তারা ছাড়া কেউ পড়তে পারবে না, কোথায় যাচ্ছি আমরা? কোভিড যেমন একটা সমস্যা তৈরি করছে, এতে সোশ্যাল প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে, সর্বনাশের ব্যাপার। নতুন যে প্রজন্ম তাকে পঙ্গু করে দেওয়ার একটা চেষ্টা কিন্তু এর মধ্যে লুকায়িত আছে বলে আমার তো মনে হচ্ছে, এটা তো হওয়া উচিত না, কোনোমতেই এটাকে সমর্থন করা যায় না। আমি যেটা লক্ষ্য করলাম, শিক্ষকদের যে সংগঠন, দায়িত্বশীল সংগঠন ত্রিপুরার, তারা প্রতিবাদ করেছেন এটাকে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। সবার তরফ থেকে প্রতিবাদ করা দরকার। এবং পত্রিকা পত্রিকায় আমি দেখলাম যে কিছু কিছু ব্যক্তিবিশেষ শিক্ষানুরাগী, শিক্ষা দরদী, তারাও বলেছেন এটা কি হচ্ছে, এটা প্রতিবাদ করা দরকার, এটা হতে পারে না। আমি আজকে একটা একান্ত সাক্ষাৎকারে উনি রেকর্ডিং আমি দেখলাম, উনি বলছে আমরা কত স্কুল খুলেছি, গ্রামে গঞ্জে স্কুল দিয়েছি, বিজ্ঞানের প্রতি ছেলে মেয়েদের চয়েস থাকা দরকার, আরো কত কিছু কত কিছু কত কিছু। 2006 বামফ্রন্টের সরকারের সিদ্ধান্ত, খুব মাইনরিটি বুঝতে হবে, ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট 28 ডিসেম্বর 2006 এইচ এল চক্রবর্তী, ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন ত্রিপুরা, ডিসাইডেড, ইট ইজ ডিসাইডেড ইনিশিয়েটিং প্রপোজাল ফর এভলিউশন অফ নিউ সাবজেক্টস অ্যাট দি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেল অ্যান্ড স্টার্টিং অফ নিউ স্ট্রিম higher secondary plus 2 stage, the relevant school should have a minimum 10 students in a particular subject for any high or higher secondary school of general areas, মানে non-ADC area, and likewise minimum 5 students of the ADC areas. সিদ্ধান্ত নিয়েছে যে 10-এর নিচে কোনো স্টুডেন্ট থাকলে সেই সাবজেক্ট থাকবে না। এডিসি এলাকায় 5 জন স্টুডেন্ট থাকলে, নিচে থাকলে হবে না, এটা ডিসিশন, পাবলিক ডকুমেন্টস। তাদের কাগজ থাকা সত্ত্বেও রাজ্যের ছেলেমেয়েদের স্বার্থে সিদ্ধান্ত থাকা সত্ত্বেও আমি যখন শিক্ষামন্ত্রী হলাম, সিদ্ধান্ত রয়েছে গভর্নমেন্ট,
সিদ্ধান্ত থাকার পরেও রাজ্যের সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা কোথাও কিন্তু বিজ্ঞান বন্ধ করিনি, নতুন সাবজেক্ট বন্ধ করিনি। রামনগর হায়ার সেকেন্ডারি স্কুল ইলেভেনে টুয়েলভে কত আছে? জিরো। আমার টিচার কত আছে? ফিজিক্স ওয়ান, কেমিস্ট্রি ওয়ান, ম্যাথমেটিক্স ওয়ান, বায়োলজি ওয়ান। সিদ্ধান্ত কি? আমি রাখতে পারি না। কে করেছে? মানিক বাবু। মানিক সরকারের সিদ্ধান্ত আমি রাখতে পারি না, তবু আমরা রেখে দিয়েছি যদি কেউ ভর্তি হয়। জিরো, রামনগর জিরো। অথচ আমার টিচার যেহেতু স্কুল, যেহেতু স্কুল, সেখানে কে এসে ভর্তি হতে পারে? বরকাটা হায়ার সেকেন্ডারি স্কুল না আছে, একজন ফিজিক্স, একজন কেমিস্ট্রি, ম্যাথের দুই, বায়োলজি তিন। কোন ছাত্রের কাজে লাগছে? কোন ছাত্রের কাজে লাগছে? আমি তৎকালীন মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, কোন ছাত্রের কাজে লাগছে? তেলেমোড়া EMHS স্কুল, ওয়ান স্টুডেন্ট। ছামনো হায়ার সেকেন্ডারি স্কুল, জিরো। এর অনেক স্কুল আছে, জিরো বাদ দেন, জিরো তো আছে, আট দশটা স্কুলে জিরো আছে। অনেক স্কুলে পাঁচ, চার, এক, দুই, এই অসংখ্য স্কুল রয়েছে এখানে, যে 176টা স্কুলের মধ্যে অন্তত 50-60টা স্কুল আছে আরো বেশি, যেখানে বিলো 5, বিলো 10। মানিকবাবু বলে দিয়ে গেছে, রতন না, এর বেশি তুমি করতে পারবে না। মানিক সরকার বলেছে, তপন চক্রবর্তী বলেছে, এর বাইরে ইউ ক্যানট মুভ। অমরপুরে একটা স্কুল আছে, যে স্কুলটার নাম অমরপুর হায়ার সেকেন্ডারি, সেখানে 11-12 স্টুডেন্ট আছে, 51 জন, 51। আর একটা সেম ওয়াল, সেম বাউন্ডারি ওয়াল, আর একটা স্কুলের নাম DATHS, যারা অমরপুর ছিলেন, সেই স্কুল আছে 9। আমি যদি 9টা স্টুডেন্টকে 51-এর মধ্যে ঢুকিয়ে দিই, আর এখান থেকে যদি 5 জন টিচারকে বাড়িয়ে দেই, কোনটা হোল টু দ্য ব্যাটার? আমরা আমাদের মূল ইম্পর্টেন্সটা হলো কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি এডুকেশন। আমরা কোয়ান্টিটিতে যাচ্ছি না, কিন্তু আমরা আমাদের এই সরকারের মূল দায়িত্ব কোয়ালিটি এডুকেশন। জোলাবাড়ি MM গার্লস স্কুল কতজন স্টুডেন্ট আছে 11-12? 4। এর পাশে আরেকটা স্কুল আছে, নিয়ারেস্ট স্কুল জোলাবাড়ি HS, গভর্নমেন্ট এডেড, সেখানে আছে 76। 76 থেকে আমি যদি 4 দিয়ে দিই আর সমস্ত টিচার পাশের বিল্ডিংটা দিয়ে দিই, কোয়ালিটি এডুকেশন ইজ বেটার। এরকম ভাবে আর আমরা এবার আমাদের সিদ্ধান্ত কি? আমরা বলছি ইন কেস অফ স্কুলস সিচুয়েটেড ইন ব্লক হেডকোয়ার্টার্স, যেমন সামনো, ইন কেস অফ স্কুল সিচুয়েটেড ইন ব্লক হেডকোয়ার্টার্স ইন এক্সট্রিম রুরাল এরিয়াস, যেমন সামনো, মে বি কনসিডার্ড অ্যাজ স্পেশাল কেস অ্যান্ড অ্যাবোভ প্রপোজ নর্মস মে বি রিল্যাক্সড অন রিসিপ্ট অফ প্রপোজালস ফ্রম দি কনসার্ন ইউজ উইথ রিজনস। আমরা বলেছি আমাদের ডিউর যে চিঠির ব্যাপারে ওনারা বলছে, ডিউ বলছে ইন ভিউ অফ দি অ্যাবাভ HM অ্যান্ড হেড অফ স্কুলস অ্যাজ পার লিস্ট হ্যাভিং লেস নাম্বার অফ স্টুডেন্টস 11-12 আর রিকোয়েস্ট টু এনশিওর ম্যাটার পার্সোনালি দেখো অ্যান্ড ফার্নিশ দেয়ার ভিউজ কমেন্টস ইন কনসালটেশন উইথ দি SMC। কোন স্কুল বন্ধের কথা বলা হয়নি, কোন সাবজেক্ট উঠানোর কথা বলা হয়নি। বলছে, আমরা বলছি যে SMC
school management committee, most important, and local MLAs, they will be consulted. যেখানে এরকম স্কুল থাকে সেখানে কোন পার্টিকুলারলি কোন জায়গা করা যায় কি না এই কথা বলা হয়েছে। কোথায় স্কুল সিদ্ধান্ত নিলাম আর মানিকবাবুর সিদ্ধান্ত মতো তো আমি রাখতে পারি না। আমি তো এক লাইন ধরে যদি পড়ে যাই, এক লাইন ধরে আমি যদি পড়ে যাই 170টা স্কুলের মধ্যে, রামনগর আর্চ জিরো, বরজলা হায়ার সেকেন্ডারি 6, অবনগর এনএস বিদ্যালয় 8, বি আর আম্বেদকর ভবন 9, বিদ্রোহী কবি নজরুল 4, মধুবন কে হায়ার সেকেন্ডারি 4, চম্পকনগর হায়ার সেকেন্ডারি 4, কামালগড় হায়ার সেকেন্ডারি 4, ইশানপুর 4, নরসিংগড় হায়ার সেকেন্ডারি 5, বরকাটাল হায়ার সেকেন্ডারি 0, সিপাহীজলা হায়ার সেকেন্ডারি 2, পূর্ব গোকুলপুর হায়ার সেকেন্ডারি 3, সুদূর্ণ ডিবিএমএসএস 7, নর্থ কামরাঙ্গা তলি হায়ার সেকেন্ডারি 5। আমি তো এরকম অসংখ্য স্কুল মানিক সরকারের সিদ্ধান্ত যদি আমি গ্রহণ করি তাহলে তো একটা স্কুলে রাখতে পারি না, একটা স্কুলে বিজ্ঞান রাখতে পারি না, একটা স্কুলে কমার্স রাখতে পারি না। নিজেরা অপকর্ম করে যাবে আর অযথা মানুষ রাজ্যের মানুষকে, রাজ্যের ছাত্রছাত্রী অভিভাবকদের, শিক্ষিত তথাকথিত যারা শিক্ষিত তারা বলছে নিজেরা যে ক্রাইম করে গেছে। আমরা তো একবারও বলি না,